পরবর্তী পেজ ওয়ান হান্ড্রেড নাইনটি এখানে বলা হচ্ছে যে একটা বর্গক্ষেত্রাকার কাগজকে কোনাকি ভাবে কেটে দুই ভাঁজ করা হলো এই বর্গক্ষেত্রাকার কাগজের যে দুটি সমান টুকরো আমরা পেলাম প্রত্যেকটির আকার কেমন দেখতে পাচ্ছো ত্রিভুজ আকার ক্ষেত্র তাহলে এখানে তোমরা লিখবে কি ত্রিভুজ আকার ক্ষেত্র ঠিক আছে তোমরা এটা লিখে নেবে এই ত্রিভুজ আকার ক্ষেত্র দুটি প্রতিটি বাহু স্কেল দিয়ে আমরা এবার মাপবো তাহলে মাপার জন্য স্কেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি নিচের বাহুটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্টের এখানেতে রেখেছি দেখতে পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ এ বাহুটা কত এ বাহুটাও টু পয়েন্ট ফাইভ তৃতীয় বাহু তৃতীয় বাহু দেখা যাক তৃতীয় বাহু দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র দুটি প্রতিটি বাহু স্কেল দিয়ে মেপে দেখছি বাহু ভেদ এটা কি ত্রিভুজ দুটো বাহু হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটাও টু পয়েন্ট ফাইভ সেমি টু পয়েন্ট ফাইভ সেমি আর এটা কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা কি ত্রিভুজ হবে যে ত্রিভুজে দুটো বাহু সমান তাকে তাকে আমরা কি বলি সমদ্দি বাহু ত্রিভুজ তাহলে এই ফাঁকা অংশে কি হবে সমদ্বি বাহু এবার কি হচ্ছে এই সমুদ্রেবাহ ত্রিভুজের নাম দেওয়া হয়েছে সি এরপরে কি করবো কোনগুলি চাঁদা দিয়ে আমরা মাপবো চাঁদা নিয়ে নিলাম দেখো কোনগুলো মাপছি প্রথমে কোন কোনটা মাপতে হবে অর্থাৎ এই এই দেখো কত নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা কি লিখবো নাইনটি ডিগ্রি নেক্সট হচ্ছে সিকন সিকন অর্থাৎ এটা সি এ কোন এই কোনটা কত এই কোনটা মেপে দেখতে পাচ্ছি এটা ফর্টি ডিগ্রি তাহলে সি কোনটা হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে কি এ এ করে মাপবো চাঁদাটাকে উল্টো ভাবে ধরবো এরপরে আমরা কি করব এই বরাবর বা এই বরাবর স্কেলের যেটা রেখা যে বরাবর এটা বসাবো তাহলে আমরা যদি এই বরাবর যদি বসাই চাঁদাটিকে তাহলে কি দেখতে পাচ্ছ এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রী এ কোনটা তাহলে কোন ভেদে ত্রিভুজ হবে এই ত্রিভুজের একটা কোন সমকোণ তাহলে এটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে আবার দেখতে পাচ্ছি কি এই ত্রিভুজের দুটো বাহু সমান একটা হচ্ছে বিসি বাহু টু পয়েন্ট ফাইভ আর এবি বাহু হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে দুটো একটা কোন নব্বই ডিগ্রি এবং দুটো বাহু সমান তাহলে আমরা কি বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী কেন বলা হয়েছে যেহেতু একটি কোণ সমকোণ আর যেহেতু দুটি বাহু সমান সেই কারণে কি তাহলে এটা ত্রিভুজ কি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মাপ নাইনটি ডিগ্রি আর বাকি দুটো কত ফর্টি ফাইভ ডিগ্রি ও ফর্টি ফাইভ ডিগ্রি এখানেও আমরা কোন যদি সমষ্টি করি তাহলে কি দেখতে পাবো নব্বই এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই যোগ করে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি সমুদ্রবাহ ত্রিভুজের এসি বাহুর ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি হয় সমকোণে বিপরীত বাহকে আমরা কি বলি অতিভুজ অর্থাৎ এসি বাহুর নাম কি হবে অতিভুজ তোমরা বুঝতে পারলে ওয়ান হান্ড্রেড নাইনটিএট শূন্য স্থানের অংশগুলো কি হবে